হ্যালো মাই লাভলি ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সকালে আমি এগ ফ্রায়েড রাইস তৈরি করেছিলাম সেই এগ ফ্রায়েড রাইসটা তৈরি করাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে গাজর ছিলে নিলাম তারপর গাজরকে গ্রেট করে নিলাম ছোটো ছোটো দুইটা গাজর আমার কাছে এক কেজি চালের ভাত তৈরি করা আছে আগের দিন এক কেজি চালের ভাত তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আগের দিন করে রাখলে সেটা দিয়ে ফ্রায়েড রাইস করলে ফ্রায়েড রাইসটা বেশ ভালো হয় অনেক দিন আমি বিফ দিয়ে করি অনেক দিন চিকেন দিয়ে করি অনেক দিন এগ দিয়ে করি তো আজকে এগ দিয়ে করব। ভেবেছি সেই জন্য এক দিয়ে করছি প্রন দিয়েও করা যায় তো আমি যেহেতু এক কেজি চালের করছি তাই তাই সব কিছু একটু বেশি বেশি মনে হচ্ছে কিন্তু ওই এক কেজি চালের জন্য ঠিক আছে আসলে আমি তৈরি করছি আমরা সকালেও এটা ব্রেকফাস্ট খাবো অন্য অন্য কিছুর সাথে আর দুপুরেও খাবো দুপুরের জন্যে এক ধরনের তৈরি করা আছে তার সাথে কী কী খাবো আর সকালে আরেক ধরনের তৈরি করা আছে তো আমি পেঁয়াজ পাতা নিয়ে নিলাম পেঁয়াজ পাতা কেটে নিলাম এখানে প্রায় আড়াইশো গ্রাম পেঁয়াজ পাতা আছে তো আমি কুচি করে কেটে নিলাম পেঁয়াজ পাতাগুলো আমার ইনগ্রিডিয়েন্টস থাকবে গাজর পেঁয়াজ পাতা ডিম আর হচ্ছে গিয়ে নর্মাল লবণ যদি আপনারা টেস্টিং সল খান তো টেস্টিং সল খেতে পারেন টেস্টিং সল টেস্টিং সল দিলে এই সারটা আরও দ্বিগুণ হয়ে যায় কিন্তু আমি টেস্টিং সল খাই না তো সেই জন্য টেস্টিং সল দিই নিন তো আমি নর্মাল টেস্টিং সল্টই ব্যবহার নর্মাল সল্টই ব্যবহার করব আর সয়া সস ব্যবহার করব আর গোলমরিচ ব্যবহার করব ব্যাস এগুলোই আমার ইনগ্রিডিয়েন্টস তো কেটে নিলাম ছোট করে খুবই ছোট করে কেটে নিলাম আমি পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে কাটা আছে অনেকেই বড় করে পেঁয়াজ কেটে কেটে ফ্রায়েড রাইসে দেয় তা আমিও মাঝে মাঝে দেই আজকে কুচি করাটাই দেব তো আমি কতগুলো গার্লিক কুচি করে নিলাম একটা বড় গার্লিককে কুচি কুচি করে নিলাম তো আমার ইচ্ছা আছে যে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ডিমটা করব আর তারপর রসুনটা দিয়ে ফ্রায়েড রাইসটা করব তো এইরকম আমি অবশ্য এক দিন এক এক রকম করে করি আপনারাও করতে পারেন যার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন যেদিন বিফ দিয়ে করি সেদিন বিফ আমি রান্না করে রেখে দিই ডি ফ্রিজে আদা রসুন আর গোলমরিচ দিয়ে পেঁয়াজ গোলমরিচ আদা রসুন দিয়ে মাংসের কিমা ভেজে ডি ফ্রিজে রেখে দিই সেখান থেকে দিয়ে দিই আর যেদিন চিকেন দিয়ে করি চিকেন একটা নামিয়ে কুচি কুচি করে কেটে চিকেনে একটা ব্রেস্ট নামিয়ে কুচি কুচি করে কেটে তারপর চিকেন দিয়ে করি আর এর সাথে অন্য কিছু দেওয়া যায় ক্যাপসিকাম কিংবা মাশরুম এরকম দেওয়া যায় আর কি তো আমি আজকে একদম সিম্পল এগ ফ্রাইড রাইস করব এটা বেশ ভালো হয় কিন্তু প্রথমে একটি কড়াই নিলাম সেই কড়াইয়ের মধ্যে কুকিং অয়েল দিলাম ফ্রায়েড রাইসটা কুকিং অয়েল দিয়ে করতে পারেন অলিভ অয়েল দিয়েও করতে পারেন আবার সরিষা তেল দিয়েও করতে পারেন সরিষা তেল দিলেও অনেক ভালো হয় কিন্তু এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়েছি এক কাপ পেঁয়াজের মধ্যে এক কাপ পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে এসেছে মানে ব্রাউন হয় নাই কিন্তু সাদা এবং ভাজা গন্ধ হয়েছে তখন আমি এর মধ্যে চারটা ডিম দিয়ে দিলাম চারটা ডিমকে ভেজে নিলাম ডিমের মধ্যে পিঞ্চ অফ লবণ আর পিঞ্চ অফ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর ডিমটাকে ভালো করে ভেজে রেখে দিলাম কি কড়াইয়ের মধ্যে আবারও আমি কুকিং অয়েল দিলাম কুকিং অয়েল দিলাম প্রথমে দিয়েছিলাম এক কাপের তিন ভাগের এক ভাগ এখনও সেম এক এক কাপের তিন ভাগের এক ভাগ দিয়েছি এর মধ্যে রসুন একটা বড় রসুন কুচি করে রেখেছিলাম যে সেই রসুনটা দিলাম গার্লিক রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে গাজর দিয়ে দিব গাজরটাও যখন ভাজা ভাজা হয়ে আসবে গাজরটা কিন্তু ভাজা ভাজা না হলে গাজরের একটা ইয়ে থেকে যায় একটা কাঁচা গন্ধ থেকে যায় তো গাজরটাও যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ পাতা দিব পেঁয়াজ পাতাগুলো মাঝখানের যে স্টেমটা আছে সেটা যদি হয় তাহলে এখনই দিবেন আর যদি পেঁয়াজ পাতা সাইডেরগুলো হয় নরম তাহলে সেটা একদম লাস্টে দেবেন যেহেতু আমি স্টিমগুলো নিয়েছি এগুলো বেশ শক্ত এই জন্যে প্রথম থেকেই দিয়েছি পেঁয়াজ পাতা দেওয়ার পর সে যে আমি কালকে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা আগে থেকেই নামিয়ে রেখেছি সেটা নর্মাল হয়ে গিয়েছে এখন ফ্রিজের ঠান্ডাটা চলে গিয়েছে এখন আমি পেঁয়াজ পাতাটা দিয়েছি পেঁয়াজ পাতা দেওয়ার পর যে কোনো সবজির টেস্ট করা টেস্ট বানানোর জন্য সয়া সয়া সস দেবেন তো মুরগি বা গরু বা সবজি যে কোনো কিছু টেস্ট করার জন্য টেস্ট বানানোর জন্য সয়া সস দেবেন এখানে আমি দুই টেবিল চামচ সয়া সস দিলাম তো আমার সব সবজিগুলো টেস্ট হয়ে গেল দুই টেবিল চামচ সয়া সস দিয়ে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সেই নর্মাল ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাত দেওয়ার পর ভাতগুলো বেশ ঝরঝরে হয়েছে তাই না যদি আমি আগের দিন রান্না করে রেখে দিই তাহলে ভাতটা এরকম ঝরঝরে হয় সাথে সাথে যদি আপনি ফ্রায়েড রাইস রান্না করতে চান তখন সেই ক্ষেত্রে ভাতটা সিদ্ধ করে ঠান্ডা করে নেবেন ফ্যানের বাতাসে বা খোলা জায়গায় ছড়ায় দিবেন ভাতটা ঠান্ডা করে নেবেন ভাতটা ঠান্ডা করে নিলে এরকম ঝরঝরে হয়ে যাবে তারপর এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম সেই ডিমটা আমি পেঁয়াজ দিয়ে যে ভেজে রেখেছি সেই ডিমটা দিয়ে দিলাম ডিমের সাথে কিন্তু একটু পেঁয়াজ পাতাও দিয়েছিলাম আমি কিন্তু মরিচ দিয়ে হুম কাঁচামরিচ দিয়ে নিই নিমের সাথে পেঁয়াজ পাতা দিয়েছিলাম এখন লবণ দিয়ে দিয়েছি এখানে দুই এই দুই চা চামচ লবণ দিয়েছি আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি কারণ অনেক সময় আমি হাত দিয়ে দিয়ে দিই দে এখানে প্রায় দেড় চা চামচ গোলমরিচ দিয়েছি লবণ আর গোলমরিচ লবণ আর গোলমরিচ দেওয়ার পর আমি ফ্রায়েড রাইসটা ভালো করে মিক্স করে নিলাম নিচের থেকে উপরের দিকে উঠায় উঠে অনেক বেশি যখন খাবার আপনারা রান্না করবেন তখন নিচের থেকে উপরের দিকে খাবার উঠায় উঠে সাইডের থেকে ভিতরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে খাবারটা খুব সহজে মিশানো যায় অনেক বেশি পরিমাণে খাবার যখন হয় তো এভাবে আমি ফ্রায়েড রাইস তৈরি করে নিলাম আর আমার ঘরে বানানোর সস আছে সেই সসটাও নামিয়ে দিয়েছি সাথে এর সাথে যা যা কিছু খাবে সেগুলো গরম করেছি তো এভাবে আমার ফ্রায়েড রাইসটা আলহামদুলিল্লাহ বেশ টেস্টি হয়েছে ইয়ামি হয়েছে আপনারা এই এইভাবে রান্না করলে দেখবেন যে আপনাদের ফ্রায়েড রাইসটা আলাদা একটা টেস্ট হবে একটু খুবই ইয়ামি হবে আপনি এক দিন এক একভাবে তৈরি করলে স্বাদটা কিন্তু এক এক রকম আসে ঠিক আছে এক এক দিন এক একভাবে তৈরি করবেন তাহলে দেখবেন যে টেস্টের ডিফারেন্স আসবে আর বাচ্চারাও খেয়ে তাদের পছন্দ হবে খেতে পছন্দ করবে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে ফ্রাইড রাইস বানিয়ে খাবেন আশা করি আর আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা